মালদার মানিকচকের সাহেবনগরের কাঞ্চনতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীতে কুমির দেখতে পান। শুক্রবার এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মানিকচক থানার পুলিশ, ব্লক প্রশাসন ও বন দপ্তরের আধিকারিকরা। এদিন মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার, মালদা রেঞ্জের ফরেস্ট অফিসার সুজিত কুমার চ্যাটার্জি সহ ব্লক প্রশাসনিক আধিকারিকরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। তদন্ত শুরু করেছে। কুমির দেখা গেছে, আমরা সেই কুমিরটাকে লক্ষ্য রাখছি বন বিভাগের পক্ষ থেকে, এবং সমস্ত প্রশাসনের আমরা ইনভলভ করেছি, প্রশাসনের সমস্ত লেভেলকে, যাতে এই জলে কেউ না নামে আমরা অ্যাওয়ারনেস করছি, আমরা মাইকিং করছি। যতক্ষণ না এই মেন স্ট্রিমে ফিরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে প্রোটেকশন দেবো, এবং আমাদের যে এখানে থানার আইসি আছেন, বিডিও সাহেব আছেন, তাদেরকেও আমরা জানিয়েছি, আমাদের ডিওপো সাহেবও এসছেন স্পটে। হ্যাঁ, আমরা যাতে কুমিরটারও কোনো ক্ষতি না হয়, আবার গ্রামবাসীরও যাতে কোনো অসুবিধা না হয়, দুটো দিকই আমরা ম্যানেজ করব। গ্রামবাসীর আতঙ্কে আছে, জলে নামতে পারছে না। জলে নামবেন না, কারণ এখন নামার কোনো দরকার নেই, কারণ এখানে যখন একটা জিনিস প্রাণী এসছে, এখন ওকে তো আর সরিয়ে ফেলা যাবে না, আমাদেরকে একটু সরে থাকতে হবে। স্যার, কীভাবে আসতে পারলো, মানে কী মনে করছে? আসতে পারে, কোনো মাছকে ইয়ে করে চেস করেও চলে আসতে পারে, যে কোনোভাবে আসতে পারে। ও হয়তো খাদ্যের সন্ধানে, এখানে হয়তো মাছ বেশি আছে বা অন্য কিছু বেশি পেয়েছে, সেই জন্য ও হয়তো চলে এসছে একটা ক্যানেলের মধ্যে। তো এটা কোনো মানে ঘটনা নয় যে এটা আসতে পারে না, আসতে পারে। এটা প্রাপ্তবয়স্ক মনে হচ্ছে না, বাচ্চা কিছু? এখন আমরা পুরোটা না দেখতে পেলে তো আমরা বলতে পারবো না, পুরোটা দেখতে পেলে তখন বলতে পারবো যে প্রাপ্তবয়স্ক কি ইয়ে আছে। রিকভারি করা হবে না? রিকভারি কেন করবো, ও তো নিজের হ্যাবিটেটে আছে। আচ্ছা, ও নিজের হ্যাবিটেটে আছে, ওকে আমরা নিজের হ্যাবিটেটে আরও যাতে ও সরে যেতে পারে সেই চেষ্টা আমরা করবো। আমরা লোকজনকে বলবো যে এখন যেন আপনারা পুকুরে নদীতে নামবেন না। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।